প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন স্টিলের ওয়াল শু গাইস। এই যে নিচে দেওয়া আছে গ্লাস সিস্টেম, উপরে তিনটি দরজা দেওয়া আছে, পাশে একটি আলমারির মতো দরজা দেওয়া আছে। আপনারা দেখতেছেন উপরে এই যে দরজা দেওয়া আছে, ভিতরে তাক দেওয়া আছে দুটো করে। এই যে দেখতেছেন আপনারা, এই যে এক পাশে একটি স্টিলের এসএস পাইপ দেওয়া আছে, এই যে আলমারির মতো একটি পার্টিশন দেওয়া আছে, উপরে তিনটি দরজা আছে, এক পাশে নিচে গ্লাস সিস্টেম দেওয়া আছে। এই যে দেখতেছেন আপনারা স্টিলের শোকেসের কালার হইল পাতা কালার আর বেগুনি কালার, বডি বেগুনি কালার। স্টিল ওয়াল শোকেসের মাপ হলো, উচ্চতা হইল 6.5 ফিট, পাশ 6 ফিট, গভীরতা 20 ইঞ্চি। আপনারা যদি জাপানি প্লেন শিট দিয়ে স্টিলের ওয়াল শোকেস তৈরি করেন, তাহলে আপনাদের স্টিলের ওয়াল শোকেস জং পড়বে না, অনেক দিন টিকবে, মরিচা পড়বে না। জাপানি শিট তৈরি, ম্যাট শিট তৈরি করলে আপনার রং ভালো দিন টিকবে। আপনি যদি এসিডের একটি আলমারি তৈরি করেন ওয়াল শোকেস, তাহলে বর্তমানে আপনি বিভিন্ন রেডের তৈরি করতে পারেন। এটা যেটা আপনারা দেখতেছেন ভিডিওতে, এটা 33,000 টাকা তৈরি করা হয়েছে, 22 গেজ প্লেন শিট দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য এটার মূল্য 33,000 টাকা রাখা হয়েছে। 22 গেজ প্লেন শিট দিয়ে যদি আপনি স্টিলের ওয়াল শোকেস তৈরি করেন, তাহলে এটার ওজন হবে 130 থেকে 135 কেজি ওজন হবে। আর যদি আপনি আরও কম দামে নেন, তাহলে ওজন কমে যাবে, আপনারা 2 টাকা বেশি গেলে ভালো শিট দিয়ে তৈরি করবেন, তাহলে আপনাদের ওয়াল শোকেসটি অনেক দিন টিকবে। বারবার তৈরি করাচ্ছে, একবারে আপনি একটু স্টিলের ওয়াল শোকেসের যে ডিজাইন আপনারা দেখতেছেন, নিচে আমরা দিয়েছি গ্লাস সিস্টেম, আপনি চাইলে এখানে ড্রয়ার ব্যবহার করতে পারেন। ড্রয়ার ব্যবহার করলে আপনার রেট কম হবে না, একই দাম পড়বে। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।